গুড মর্নিং এভরিওয়ান এবং সবাইকে স্বাগতম জানাই ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকে হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 35। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। বন্ধুরা ভিডিওটি আরম্ভ করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। বন্ধুরা তোমাদের জিকে ক্লাস শেষ হওয়ার পরে আমি তোমাদের অবশ্যই ম্যাথমেটিক্স এবং রিজনিং ক্লাসটা করাবো। তোমরা সবাই কমেন্টে আমাকে প্রশ্ন করে থাকো যে দাদা রিজনিং এবং ম্যাথমেটিক্স কবে করাবে। তো আমি তোমাদেরকে বলতে চাই, আমার জিকে ক্লাস শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে অঙ্ক ক্লাস করাবো, ঠিক আছে, অঙ্ক আর রিজনিং করাবো। আর দ্বিতীয় সময়ের জন্য রিজনিং আর অঙ্ক ক্লাস তোমাদের করাতে না পারি তাহলে আমি তোমাদের সবাইকে পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকে তোমাদের ক্লাসটা স্টার্ট করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের আজকে, রাজ্যপালের অনুপস্থিতিতে তার কাজ কে পরিচালনা করেন? তো দেখো এটার আনসার হচ্ছে তোমাদের অপশন 4, রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্নটা হচ্ছে তোমাদের, ঠিক আছে বন্ধুরা, নেক্সট প্রশ্নটা হচ্ছে তোমাদের, ভারতের সংসদ কটি কক্ষ বিশিষ্ট? তো এটার আনসার হচ্ছে তোমাদের অপশন 4, দ্বিকক্ষ, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কোন পদে নিযুক্ত হন? তো এটার আনসার হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী। পরের প্রশ্নটা হচ্ছে, অঙ্গরাজ্যের আইনসভার নেতাকে কি বলে? তো এটার আনসার হচ্ছে তোমাদের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যসভার চেয়ারম্যান কে? তো এটার আনসার হচ্ছে তোমাদের উপরাষ্ট্রপতি। পরের প্রশ্নটা হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের কোন ধরনের এলাকা আছে? তো এটার আনসার হচ্ছে দেখো, মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? এটার আনসার হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্নটা হচ্ছে, কোন তন্ত্রে দল ব্যবস্থার গুরুত্ব বেশি? আনসার হচ্ছে তোমাদের গণতন্ত্রে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভোট দানের অধিকার কি ধরনের অধিকার? তো এটার আনসার হচ্ছে তোমাদের রাজনৈতিক। পরের প্রশ্ন হচ্ছে, ভোটাধিকার গণতন্ত্রের পক্ষে কেমন? তো দেখে নেব আনসারটা। তো এটার আনসার হচ্ছে তোমাদের প্রাণস্বরূপ। পরের প্রশ্নটা হচ্ছে, কোন সালে সতীদাহ প্রথা বিলুপ হয়েছিল? তো এটার আনসার হচ্ছে তোমাদের 1840 সালে। নেক্সট প্রশ্নটা হচ্ছে, ভারতীয় নারী জাগরণের ইতিহাসে 1856 সালটি কেন স্মরণীয়? তো এটার আনসার দেখো, এই বছর বিধবাদের পুনর্বিবাহের আইন চালু হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের, ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে কততম? তো এটার আনসার হচ্ছে তোমাদের অপশন 4, বৃহত্তম। পরের প্রশ্নটা হচ্ছে, মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর কি? আনসার হচ্ছে প্রধান পরামর্শদাতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? তো এটার আনসার হচ্ছে প্যারিস। নেক্সট প্রশ্নটা হচ্ছে, খাদ্য ও কৃষি সংস্থা পাও এর সদর দপ্তর কোথায়? তো দেখো আনসারটি হচ্ছে তোমাদের রোম। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায়? তো এটার আনসার হচ্ছে তোমাদের লৌসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়? তো আনসারটি হচ্ছে তোমাদের জেনেভা। পরের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অর্থনৈতিক ভান্ডারের সদর দপ্তর কোথায়? তো দেখে নেব এটার আনসার। তো এটার আনসার হচ্ছে নেবা। পরের প্রশ্নটা হচ্ছে, সার্বজনীন ডাক ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? তো এটার আনসার হচ্ছে তোমাদের বার্ন, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? তো এটার আনসার হচ্ছে নিউ ইয়র্ক। নেক্সট প্রশ্নটা হচ্ছে, গণতন্ত্রের মূল স্তম্ভটি হলো? তো এখানে হচ্ছে আনসার হবে তোমাদের সাম্য ও আইন। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে কতগুলি রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে? তো এটার আনসার হচ্ছে 1, জম্মু ও কাশ্মীর।
পরের প্রশ্ন হচ্ছে তোমাদের ভারতীয় সংবিধানে কত নম্বর দাঁড়ায় কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে? তো এটার আনসার হচ্ছে তোমাদের 126 নং দাঁড়ায়। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়েছে? তো এটার আনসার হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন হচ্ছে হাইকোর্টের বিচারপতিগণের বেতন সংবিধানের কোন তহসিলে উল্লেখ আছে? তো এটার আনসার হচ্ছে তোমাদের দ্বিতীয় তফসিল, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন হচ্ছে হাইকোর্টের ক্ষমতাগুলি কটি ভাগে বিভক্ত? এটার আনসার হচ্ছে তোমাদের দুটি ভাগে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট? আনসার হবে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় ছিল? তো এটার আনসার হচ্ছে তোমাদের 99টি। তো দেখে নেবো আনসারটা, আনসার হচ্ছে তোমাদের 99টি, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে কয়টি তালিকার কথা বলা হয়েছে? এটার আনসার হচ্ছে তোমাদের 61। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি তালিকার কথা বলা হয়েছে? এটার আনসার হচ্ছে তোমাদের 3টি। পরের প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার কয়টি বিষয় আছে? তো এটার আনসার হচ্ছে তোমাদের 52টি।